আহ পরের জনকে যুক্ত করি মুনাফিক মুনাফিক আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে প্রশ্নটা হচ্ছে আমরাহা যে ইসলাম মানুষের যে ঘটনাটা ওইখানে যে আমরাহা সে যে মক্কা ধ্বংস করতে আসছিল মক্কা বলতে কাবাঘর তখন মানে তার কাবাঘরটা ধ্বংস করতে না পারার কারণটা কি হতে পারে এটা তো এটা তো এটার তো কোনো প্রমাণ নাই কোনো প্রমাণ নাই এই একই সেম কাহিনী অনেকগুলা দেশে প্রচলিত আছে একই সময়ের লোকেরা বানাইছে কিনা এটা কিভাবে বলবো এই এক সিমিলার কাহিনী আপনি অনেকগুলা সভ্যতাতে খুঁজে পাবেন অনেকগুলা সভ্যতাতে একই কাহিনী বর্ণিত আছে তাহলে ওই কাহিনী যদি সত্য হয় তাহলে এই কাহিনীগুলা আসলে থেকে মানে মোহাম্মদের অনেক আগে ওই আব্দুল মোতালিবের অনেক আগে এই সেম কাহিনী আরো অনেক জায়গাতে পাওয়া যায় আচ্ছা তাহলে মোহাম্মদ মানে মোহাম্মদ যখন এটা বলল এই সুরাটা বলল তখন কোন ক্রাইশ বা আব্দুল মুতালিব তারা কি বিরোধিতা করছিল এরকম কোন হাদিস পাইছিলেন আপনি না এটা তো ওই সময়ের ওই অঞ্চলের প্রচলিত উপকথা এটা তারা মানে মনে বিশ্বাস করত এটা তো এটাকে বিরোধিতা করার মানে করবে কেন ও মানে ওরা এটাকে বিশ্বাস করতো আর মোহাম্মদ এখানে আল্লাহ কথা বলছে বিভিন্ন জায়গাতে আপনি দেখেন না যে মানে এক একটা অঞ্চলের এক একটা কিছু কিছু উপকথা থাকে এই অঞ্চলে একটা পুকুর হয়েছে সেই পুকুরটা কেমন হয়েছে কোনো একজন রাজা তার মেয়েরে অনেক ভালোবাসতো তারপরে মানে ঈশ্বর তারে হুকুম দিচ্ছে মেয়েটারে বলে দিলে পুকুরে পানি উঠবে এরকমের উপকথাগুলো আছে না বিভিন্ন জায়গায় প্রচলিত আছে না আপনি পড়েন এই যে বিভিন্ন বই পাওয়া যায় বাংলাদেশেও বিভিন্ন বই পাওয়া যায় ময়মন সিংহের উপকথা তারপরে এই যে এই বাংলাদেশে আপনি এরকম অনেক গল্প পাবেন যেগুলা একটা অঞ্চলে সেই ধরনের প্রচলিত থাকে মানুষজন সেগুলো আচ্ছা আর এই যে ইতিহাস বইগুলোতে যে লেখা থাকে যে এই ঘটনাটা মানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মানে আব্দুল মুক্তালি তার সময় ঘটছিল এটা কি কোনো অথেন্টিক সৃষ্টি পাওয়া যায় ভাই না এরকম কোনো অথেন্টিক ইয়া পাওয়া যায় না হিস্ট্রি পাওয়া যায় না যে সেই সময় তারা সেইভাবে মরছে সেই হাতিগুলা এইভাবে মরছে এরকম কিছু পাওয়া যায় না তবে এই কাহিনী শুনে যেগুলো মনে হয় যে ওই সময় হয়তো রোগ হয়েছিল কিছু একটা বাহিনী এটা মোহাম্মদের বাহিনী মানে মক্কায় যে আক্রমণ হয়েছিল সেটা না অন্য অঞ্চলেও একই কাহিনী প্রচলিত আছে এই কাহিনীগুলা গুলা পড়লে বোঝা যায় যে সে সময় হয়তো একটা সৈন্য আসছিল তারা রোগে টুকে মারা গেছে হ্যাঁ টোকে মারা যাওয়ার পরে তখন পরে যখন লাশটা পাইছে তখন দেখছে যে লাশের উপরে ছোট ছোট মানে তারা আচ্ছা এই বুঝলাম আর কোরআন অনেক জায়গায় আমি তুমি আমরা এরকম একটা যে মানে ঝামেলার মতো একটা মানে কি বলবো মানে এই জিনিসটার একটা উত্তর হিসাবে ডিফাইন স্পিচ একটা বই আছে ওই টাইম বডি আর পর ওকে ঠিক আছে আমি তাহলে দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়া রাখব না আসেন আপনি দাঁত আমি বাংলা জানা সমস্যা না হয় বিপদনাপুরি আসবেন তাহলে ঠিক আছে ঠিক আছে যুক্ত করার আচ্ছা তাহলে আজকে বিদায় জানালাম ভালো থাকেন আমি অপেক্ষা করব আপনার দাঁত ভাঙা জবাব শোনার জন্য পরে পরের জনকে যুক্ত করি খাটি মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে খাটি মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন না কথা বলছেন না তাহলে বিদায় জানাচ্ছি আচ্ছা অশিক্ষিত ভাইকে আবারো যুক্ত করেছে অশিক্ষিত ভাই আপনি বলেন তাহলে হাসিব ভাই কেমন আছেন ভালো আছেন আশা করি আপনি ভালো বলেন না আমি আপনার মাধ্যমে আলিমের কাছে একটা খুব জান যাওয়া ইচ্ছা মিরাজের প্রথম কত রাকাত নামাজের কথা বলা হয়েছিল 50 টাকা আমি যতক্ষণ জানি হ্যাঁ 50 টাকা কিন্তু এখানে বুখারী না তা যদি একদিনে 24 ঘন্টা হয় ভাইরা আপনি আমার কথা শুনতেছেন না হ্যাঁ শুনতেছি হ্যাঁ বলেন সরি সরি বলেন এখানে যে পঞ্চাশ টাকাতের কথা যেটা বলা আছে সেই পঞ্চাশ টাকা বলার মধ্যে একটা ভুল আছে বুখারি শরীফের যে হাদিসটা আছে সেই হাদিসটাতে বলা আছে পঞ্চাশ টাকা প্রথমে নির্ধারণ করছে তারপর মুসাই গিয়া মুসাই বড় পাকনা মুসাই তো অনেক পাকনা যে সে আবার আল্লাহর থেকে বেশি চালাক হ্যাঁ আল্লাহ যেটা মানে নির্ধারণ করে দিছে পঞ্চাশ টাকা মুসা এত বড় পাকনা আল্লাহর থেকে বড় জ্ঞানী বড় পাকনা সে এসে বলতেছে মোহাম্মদ রে না 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 টাকা তোমার তোমার উম্মটা পঞ্চাশ টাকা করতে পারবো না তুমি যাও আবার আল্লাহর কাছে যাও কাজকি মাছের বাজারের মত দরদরি করো মুলামুলি করো কমাও কমাও এটা তোমার উমমতে পড়তে পারবে না তখন ঘটনা কি ঘটল তখন হচ্ছে যে আহমদ আবার গেল আল্লাহর কাছে কাজকি মাছের বাজারের মত মুলামুলি শুরু করলো মুলামুলি করতে করতে 20 অর্ধেক করে দিল 25 টাকা আবার আসলো নিচে আবার আইসা দেখলো আবার মোসা খায় আছে মোসা আবার বলল যে আমারে কত দিছে কয় এবার কয় রাখা দিছে 25 টাকা দিছে কয় অর্ধেক করে দিছে

যদি পঞ্চাশ টাকা একদিনে নামাজ পড়ার কথা ছিল একদিন আপনার চব্বিশ ঘন্টা কিন্তু চব্বিশ ঘন্টায় উজুদ থেকে শুরু করে আজান থেকে শুরু করে তাহলে কি পঞ্চাশ টাকার নামাজ যদি বরাদ্দ থাকতো তাহলে কি পড়া সম্ভব হইতো চব্বিশ ঘন্টা পঞ্চাশ টাকা নামাজ মানে ব্যাপার হয়েছিল কি যে মনে করেন যে কিছু কিছু সময় আছে দেখবেন যে দোকানে কিছু মাল টানো থাকে নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট হম নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট এরকম দেয়া থাকে দেখছেন না ভাই মানে বিভিন্ন এখন ঘটনা হলো কি ওই দোকানে ওই জিনিসটার দাম আগেই ছিল পাঁচশো টাকা হ্যাঁ ওরা করছে সেইটার দামটা বাড়ায় দশ হাজার টাকা কইরা মনে করেন দশ হাজার টাকা কইরা তারপরে ডিসকাউন্ট দিয়া আবার 500 টাকা করে দিছে মানে ওই যে ডিসকাউন্ট এখানে লিখবো যে এত পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে দাম কিন্তু একই থাকবো কিন্তু মানে লেখার সময় লিখবা এত ডিসকাউন্ট দিলাম তাইলে তো মানছে তো মানে পাগল হয়ে যাবে তখন দেখলে আরে বাপ রে বাপ 80% ডিসকাউন্ট 90% ডিসকাউন্ট আমার তো আনকেনই লাগবে হ তাইলে আর অসুবিধা কি তাইলে এটার দাম তখন দামটা অনেক কম মনে হয় মনে করেন একটা জিনিসের দাম 5000 টাকা ছিল ডিসকাউন্ট হয়ে এটা 500 টাকা হয়ে গেছে এটা যদি আপনি দেখেন তখন আপনার মনে একটা শান্তি লাগবে যে ও এটার দাম তো আসলে ছিল পাঁচ হাজার টাকা কিন্তু এখন মাত্র পাঁচশো টাকায় বেড়ায় আমার দিতে আসতে তাহলে তো মানে অসুবিধা নেই পাঁচশো টাকা গেলে যাও আমার আমি কেয়ার করি না হ্যাঁ পাঁচ হাজার টাকার জিনিস আমি পাঁচশো টাকায় পেতেছি এই যে এই টেন্ডেন্সিটা মোহাম্মদ আবার ধরতে পারছিল মোহাম্মদ ধরতে পেরে পেরেই এই গল্পটা সে ফাঁচছে হ্যাঁ ফাইদা সে মানে মানুষের বোঝাইতেছে তোমাদের কিন্তু পঞ্চাশ অক্ত নামাজ পড়তে হইতো হ্যাঁ কিন্তু দেখো আল্লাহ কত ভালো আল্লাহ কত ভালো তোমাদের জন্য কত নিয়ামত দিল আল্লাহ পাক একে নিয়ামত দিয়া ভরে দিল আল্লাহ পাকে তোমাদের উপরে খুশি হইয়া মুসা নবীর কথায় আমার কথায় আমি তার সাথে মোলামুলি কইরা তারপরে পাঁচ পাঁচ অক্ত করলাম এইটা দেখো তোমরা কি পাঁচ অক্ত পড়তে পারবো না তখন ওই ওর মতারা হ আরে পঞ্চাশ অক্ত ছিল আগে আগে যদি কইতো এরকম যে তোমাকে পাঁচ অক্ত নামাজ পড়তে কইসা তখন সাহাবের একটু মোলামুলি করতো পাঁচ অক্ত না পাঁচ অক্ত পড়ব না একটু আর একটু কমায় দাম দেয় না আচ্ছা তিন অক্ত পড়ব না দুই অক্ত পড়ব না কিন্তু যখন তাদেরকে কইল যে তোমাদের কিন্তু পঞ্চাশ শক্তি দিয়েছিল পঞ্চাশ শক্তি দিয়েছিল কিন্তু এখন কমায় তো আল্লাহ আমি মোলামুলি করছি মোলামুলি করে পাঁচ অক্ত করে আনছি হ্যাঁ মানে ডিসকাউন্ট দিয়েছে আল্লাহ পাকে ডিসকাউন্ট মুসার কথায় মুসকা মুসার রেফারেন্সে আমার ডিসকাউন্ট দিয়ে দিছে তোমরা এখন এটা দেয় পাঁচ অক্ত তখন সাহাবিরা মানে তখন এটা হচ্ছে মানুষের মানে সাইকোলজি এই জিনিসটা মোহাম্মদ খুব ভালো বুঝতে পারতো মানে বোধাই মানুষের বোধাই মানুষের মানে অশিক্ষিত মূর্খ মানুষের সাইকোলজিটা মোহাম্মদ ভালো ধরতে পারতো এই জন্য সে এই চালাকিটা করছে এই গল্পটা ফাঁসছে যে তোমাদের তো পঞ্চাশ দিছিল কিন্তু এখন দেখো কত কম মাত্র হইবো এই কথা কইলে কিন্তু আপনিও কি করবেন আপনার মানে মনে করেন আপনি বা আপনার বউ বাজারে গেছেন গিয়া দেখলেন পাঁচ হাজার টাকার জিনিস পাঁচশো টাকা দিতে আসলে কিন্তু ওইটার দাম পাঁচশো টাকাই মানে ওই বেড়ায় যে বারে দোকানদার সে বেড়ায় পাঁচশো টাকার জিনিসটা পাঁচ হাজার টাকা কইলে তারপর আবার ডিসকাউন্ট দিয়া পাঁচশো টাকা করছে বুঝছেন বিষয়টা আল্লাহ পাক না বা 50 শত কইরা আবার পাঁচ শত করছে মানে এটা হচ্ছে বলদগুলোরে বোঝানোর জন্য গাধাগুলোরে বোঝানোর জন্য আপনি কি ব্যাপারটা ধরতে পারছেন ভাই হ্যাঁ বুঝতে পারছি আমি আমি ঠিক আছেন বুঝতে পারছি আপনার কথা একটা একটা প্রশ্ন আসি ভাই হ্যালো হ্যাঁ বলেন ইজিন এই নামাজের আগে কি আযান ছিল মিরাজের আগে কি আজান ছিল আসিফ ভাই আপনি জানাবো তো আমি তো এটা কোথাও পাই মিরাজের আগে কি কোনো নামাজ ছিল নাকি ছিল আজান তো তারপরে মদিনায় আসার পরে আজান দেওয়া শুরু হয় মদিনার মদিনার তাহলে আমি বিভিন্ন আলেমদের ওয়াজে শুনছি যখন আমাদের রাসুল গেছে সেখানে প্রথম দেখছে আপনার প্রথম সাবিন ছিল প্রথম খলিফা আবু আকারের ঘর তারপর ছিল উমুরের ঘর এগুলো বিভিন্ন আপনার ওয়াজে শুনি তারপর একসময় সে বিল্লালের পায়ের ধ্বনির শব্দ শুনছে যে মোহাম্মদ এখানে যে ঘরে ছিল উমানির ঘরে উম ঘরে খুব সম্ভবত পাহাড়ায় রাখা দিচ্ছিল বেলালের পাহাড়ায় রাখছিল দরজার সামনে হ্যাঁ এই কারণে সে জান্নাতে বেলালের পায়ের শব্দ পাইছে মানে সে তো রাইতে কাজ টাজ তারপরে ঘুমাইতে ঘুমাইছে তখন ওই যে বাই মানে পায়ের শব্দ শুনতে পাই তার পুরা কাহিনী তো ঘটছে হচ্ছে গিয়ে ওই রুমের ভিতরে তাই না পুরা মেরাজের কাহিনী তো ঘটছে এই কারণেই বেলালের পায়ের শব্দটা পাইছে এটা নিয়ে আমি একটা লেখা অর্ধেকটা লেখা রাখছি এই যে বেলালের পায়ের শব্দ কেন জানাতে পাইলো অন্য কারো আওয়াজটাওয়াজ নাই বেলালের পায়ের শব্দ কেন পাইলো আমার আমি যেটা মানে ইয়া করছি চিন্তা করে বের করছি যদি এটার কোনো রেফারেন্স নাই কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বেলালে ওই রাইতে মোহাম্মদ দরজার সামনে খাড় করা রাখছিল পাহাড়া দিতে শব্দ পাইছে না করছে উম এর সাথে আমরা জানি না ভাই মানে হয়তো কিছু একটা খাইছে দুইজন মিলা কিছু একটা করছে এরপরে সে ওই ঘুমের ঘরে হয়তো গাজা খাইছে বা কিছু একটা খাইছে মাশরুম টাশরুম খাইছে খায় তখন ওই বেলালের পায়ের শব্দ পাইছে

না মোহাম্মদ আসার পরে ইসলামের হুকুম মানে বিধান হচ্ছে মোহাম্মদ আসার পরে শুধুমাত্র হবে এছাড়া অন্য কোনো নবীর উম্মত হইতেন মানে মোহাম্মদ আসার আগে যদি ঈসা নবীর উম্মত হইতেন তাহলে আপনি জান্নাতে যেতে পারতেন বা ইসার আগে যদি আপনি মুসা নবীর উম্মত হইতেন তাহলে আপনি জান্নাতে যেতে পারতেন কিন্তু মোহাম্মদ আসার পরে শুধুমাত্র কোরআন একটা আয়ত আছে এই বিষয়ে মোহাম্মদ আসার পরে শুধুমাত্র মহম্মদের উম্মতেরা জান্নাতে যাবে এরপরে আর কেউ অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না তাহলে তাদের তিনজনের অবস্থান তো কমে গেল না যদি তাহলে তাদেরকে তাদের আদর্শ তো আমাদেরকে তাহলে কেন আমরা বিভিন্ন অজ মাফলে শুনি বাকি তাহলে তো সেগুলো তো বিলুপ্তি করা উচিত কিনা তাদেরকে যদি আমাদের আদর্শে কোনো কাজে না লাগে তাহলে তাদের তো নিয়ে আমরা তাহলে কোরআন এবং বিভিন্ন আলিম উলামদের কাছে অনেক অজ মাফলে শুনি তাহলে সেটা কতটুকু যুক্তিসঙ্গত ঠিক আছে ভাই আপনার সাথে কথা বললাম তাহলে আজকে আপনাকে কি বিদায় জানাবো জি জি ধন্যবাদ পরে কথা বলবো একদিন ওকে ঠিক আছে ভাই ভাবছি পরের জনকে যুক্ত